কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমার নতুন পুরানো সকল বন্ধুদেরই জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর বন্ধুরা দেখুন আমি আজকে সকাল সকাল ঠাকুর ঘর থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে যে পৌষ সংক্রান্তির দিন আমাদের এই প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে তো বাস্তব ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি আর তার জন্য আজকে আমি সকাল সকাল উঠে ঠাকুরের জন্য সব অন্নভক্টক বানিয়েছি নাপড়া বানিয়েছি পাঁচ রকম ভাজি তো এইগুলো আমাদের ভেতর দেওয়া হয় তো সেটা আমি দিয়েছি আর আমার পুজো হয়ে গেছে বন্ধুরা তো এখন তো সকালে আমার পুজো পাঠ হয়ে গেছে কিন্তু বিকালে হবে পিঠে পুলি আর সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি রাখছি তো দেখা হবে বিকালে যখন আমি পিঠে পুলি বানাবো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখা যাক আজকে কি কি বানাই আমি আর বন্ধুরা আপনারাও নিশ্চয়ই আজকে সবাই পিঠে পুলি বানাবেন কারণ পৌষ সংক্রান্তিতে তো সবার বাড়িতে একটু পিঠে পুলি খাওয়াই হয় আর আমি যতটুকু পারি ততটুকু করব কারণ আমার শরীরটা তেমন একটা ভালো নেই কিছুদিন থেকে আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে মানে কাশি জুখাম হয়েছে আর এই বৃষ্টি হচ্ছিল দিল্লিতে তখন থেকেই শরীরটা তেমন একটা ভালো নেই আমার তো যতটুকু পারি ততটুকুই বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করবো বন্ধুরা তো এখন রাখি দেখা হচ্ছে পরে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে আছে বেগুনের চপ আলু কপি দিয়ে একটা সবজি আর ডাল তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আমরা পৌষ সংক্রান্তির দিনে নিরামিষ খাই আমাদের বাড়িতে মাছ চলে না তাই আজকে হচ্ছে একটা স্পেশাল থালি এই যে নিরামিষ স্পেশাল থালি রেডি কপি সবজির ডাল আর এখানে নাবড়া যেটা আমি সকালে বানিয়েছিলাম আর এই যে বেগুনের চপ তো আমার স্পেশাল দুপুরের লাঞ্চ থালি রেডি আর এখন এটাকে আমি হাজব্যান্ডকে দেবো তো এখন আমি দুপুরের লাঞ্চের পরে দেখুন সকালে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর চালটাকে এখন আমি ছান্নিতে দিয়ে জলটা ঝরিয়ে নেব তো এখন এই ছান্নিতে আমি দুই তিন ঘন্টা মতো রেখে দেব আর চালটা একদম ঝরঝরে হয়ে যাবে জলটা ভালো করে এর ছেঁকে যাবে তারপর এটাকে আমি চালের গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে তো এখন এই যে মিক্সিতে দিয়ে দিচ্ছি দুই ঘন্টা হয়ে গেছে আর এখন দিয়ে চালের গুড়োটা আমি করে নেব এখানে আমার রেডি হচ্ছে গুড় আর চিনি দিয়ে একটা চাষনি যেটা আমি সব পিঠে এই চাষনিটা হই উম ব্যবহার করবো মানে এই গুড়ের চাষনি টা আমি পিঠে তৈরি করব তার জন্য চাষনি আমি স্পেশালভাবে রেডি করলাম আর এখানে দেখুন আমি ছানা নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আর এই ছানা চিনি ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি সন্দেশ রেডি করবো যেটা আমার পিঠে বানাতে লাগবে তো এটা এখন হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি और এখন এটা আমি কড়াইতে দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব আমার সন্দেশও রেডি হয়ে যাবে এটাকে চিনি আর ছানাটাকে ভালো করে হাত দিয়ে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা দিয়ে ভালো করে একটু জ্বালিয়ে নেব এটাকে মানে চিনি আর ছানা দিয়ে একটা জল মতো বেরোবে সেটা শুকালেই আমার সন্দেশ রেডি আর দেখুন সন্দেশটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর এ দেখুন এটাকে আরেকটু শুকাবো শুকালেই আমার সন্দেশ রেডি তো সন্দেশ রেসিপিটাও আপনারা দেখে নিলেন সন্দেশ আমি এভাবেই রেডি করি বাড়িতে আর এই সন্দেশটা দিয়ে হবে একটা স্পেশাল রেসিপি যেটা আমি একদম লাস্টেই বলবো আপনাদের তো দেখতে থাকুন আর এখন আমার কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডাল তো এখানে এরকমই বড় বড় মুগ ডাল পাওয়া যায় এখানে সেই সোনা মুগ ডাল পাওয়া যায় না দিল্লিতে তো আমি এই মুগ ডালটাই নিয়েছি আর এটা ভালো করে ভেজে নেব তবে এই রেসিপিটায় সোনা মুগ ডাল হলে একদম অসাধারণ একটা টেস্ট লাগে কিন্তু এখানে পাওয়া যায় না তো আমি এখানে যেটা পাওয়া যায় সেই ডালটাই নিয়েছি আর ডালটা ভালো করে ভেজে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জল আর এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি মুগ ডালটাকে কড়াইতে তো গলি নিয়ে আমি এটা কুকারেও দিয়েছিলাম আর কুকার দিয়ে ভালো করে ছিটি দিয়ে নিয়েছি আর এখন ভালো করে এই ডালটাকে ম্যাশ করে নিয়েছি তো দেখুন আর এখন এখানে সামান্য একটু জল দিলাম আমি এই জলটা এই জন্য দিয়েছি কারণ আমার ডালের জলটা ভালো একদম শুকিয়ে গেছে আর এই যে এর ভেতর এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো সোনামুখ টাল হলে এই ডালটা ঘোটা লাগতো না এমনিতেই গলে যেত তো এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো ঘি আর এখন দিয়ে দেব চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা হিসাব মতো দিতে হবে আমার এখানে ডাল যতটুকু তার একটু বেশি চালের গুঁড়ো লাগবে আর এই যে জলটা শুকানো অবধি চালের গুঁড়ো কিন্তু দিতেই হবে তো এখন চালের গুঁড়ো আর এই যে মুগ ডাল দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি আর ডালটা কিন্তু বেশি ভালো করে মানে মিহি করে এটা পেশা যাবে না কারণ ডালটা একটু আস্তে আস্তে ভাব থাকবে তা না হলে এটা টেস্ট আসবে না আর এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব কারণ এটা গরম গরমই মাখতে হবে তা না হলে কিন্তু ফেটে যাবে মানে এই ডোটা ভালো করে মিহে হবে না আর এই দেখুন ডো রেডি হয়ে গেছে আর এই যে বাটিতে দেখা যাচ্ছে সন্দেশ যেটা আমি আগেই বানিয়ে নিয়েছি আর এখন এই এখানে পুলি হবে মানে পুলির মতো শেপ দিতে হবে এই যে ডো ডালের ডোটা দিয়ে ছোট ছোট করে পুলি বানাবো যেটা নর্মাল পুলি হয় ওগুলো সাইজগুলো কিন্তু একটু বড় হয় আর এই এর এই পুলির সাইজগুলো কিন্তু একদম ছোট ছোট হবে আর এর যে ডোটা বাইরের পোষণটা ওটাও কিন্তু অনেকটা পাতলা হতে হবে বেশি মোটা হলে কিন্তু কুরকুরা ভাব আসবে না তো এইভাবে বানিয়ে নেব ছোটো ছোট করে আর এই যে অলরেডি বানিয়ে ফেলেছি অনেকগুলো মানে এগুলো তো আমি বানিয়েছি আর এই যে বাকিটা এই যে আমাদের জয় বানাচ্ছে তো এখন আমি এই ডিউটি থেকে লাগিয়ে দিয়েছি সারা দিন ফেলে বানাতে থাকবে এটা আর বাকি এখন আমার এগুলো এখন ভাজা হবে তো এখন তেল গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম এগুলো ভাজতে আর এই যে এগুলো কিন্তু একটু স্লো ফ্লেমে মানে ধীরে ধীরে ভাজতে হবে তা না হলে কিন্তু এটা ভেতরে কাচা থাকলে ভালো হবে না তো এভাবে মানে নর্মাল পাকোড়া টকোড়া যেভাবে ভাজা হয় সেভাবেই ভাজা হবে এটাও তো এই দেখুন এভাবে আমি এগুলোকে ভেজে নেব আর এ দেখুন ভেজে নেওয়ার পরে এইভাবে এরকম কালার এস আসছে এটা আর এটা একদম ডান আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট দেখাও একদম মনে হচ্ছে মায়ের হাতের খাবার খাওয়া তো সামালি পিঠে কেমন লাগলো খেতে দারুণ লাগছে সে আগের দিনগুলো মনে পড়ে গেল আর এই পিঠেটা হচ্ছে সাবেকি পিঠে এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম বন্ধুরা আর এই সমলি পিঠেটা অসাধারণ টেস্ট লাগে খেতে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন অপূর্ব টেস্ট দেখিয়ে এখন বানানো হচ্ছে সাঁচের পিঠা চুলাই আর এখানে দেখুন ওই দিদি যে দিদির মেয়ের বিয়ের ভিডিও আমি দেখিয়েছিলাম এই যে পিঠে খাচ্ছে আর এখন বন্ধুরা এখন দেখুন আমি সাঁচের পিঠে বানাচ্ছি চুলাই और एग्लो पियाज़ और काँचा लंका दिए एखन उठाव এই দেখুন ওই যে এই দিদি পিঠে খাচ্ছে বসে এই দিদিকে আপনারা দেখেছেন এনার মেয়ের বিয়ের ভিডিও আমি দেখিয়েছিলাম ওই দিদি পিঠে খাচ্ছে আর এখন আমি গরম গরম সচের পিঠে দেব এই যে দিদিকে দিচ্ছি গরম গরম সাজের পিঠে দেখুন স্বাসের পিঠে আমি এইভাবেই চুলাই করি কারণ এটা এটা গ্যাসে ভালো ভালো হয় হয় না তার জন্য করছি কারণ তো এইভাবে আমি সের পিঠা করি চুলাতে আর এই যে দেখুন আমাদের দিল্লিতে পড়ছে প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডার জন্যই আমি এই যে আমার চুলাতে আগুনটাও পোহানো হয়ে যাচ্ছে আর আমার স্বাস্থ্যের পিঠাটাও বানানো হয়ে যাচ্ছে আর বন্ধুরা এই যে দেখুন বানিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই শাঁসের পিঠা না এই চুলাতে পিঠা বানাতে একটা খুব ভালো হয় গ্যাসে তেমন একটা ভালো হয় না কিন্তু যেটা লোহার শ্বাস সেটা পিঠা ভালো হয় সেটা গ্যাসে করা যায় কিন্তু এই মাটিরটা হতে চায় না তার জন্য চুলাই করি তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা পিঠে পুলি এনজয় করুন আর আমিও পিঠে পুলি এনজয় করছি আর এই দিদি আর আমি এখন বসে বসে গরম গরম এই শ্বাসের পিঠে খাবো আর ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই পৌষ পার্বণ এনজয় করুন